मिन्हा खलकनाकुम वफीहा नुईदुकुम ओमिन्हा नुखरिजुकुम तारतन उखरा। এই আয়াত পড়িয়া সবাই মাটি দিয়া পাড়ায়া পাড়ায়া মাটি দিয়া যখন তোমাকেও ফেলে সবাই চলে যাবে ওই কবরে কেউ নাই, আরে ডানে মাটি বামে মাটি উপরে নিচে মাটি আর মাটি আর কিছুই নাই, দুইজন ফেরেশতা আমার কবরেও আসবে তোমার কবরেও আসবে রে যুবক, তোমাকে আমাকে উঠাইয়া বসাবে, বসানোর পরে আমাকেও তিনটা প্রশ্ন করবে তোমাকেও তিনটা প্রশ্ন করবে, আমার প্রশ্ন আলাদা এমন না না, তোমার প্রশ্ন যেমন আমারটাও তেমন হবে, তোমার আব্বার প্রশ্নটাও তেমন হবে, পীর সাহেবের জন্য যেই তিন প্রশ্ন মুরিদের জন্য সে একই তিনটা প্রশ্ন, ধনী লোকের জন্য যেমন তিনটা প্রশ্ন গরিবের জন্য সে একই তিনটা প্রশ্ন, এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল আলামিনের পরিচয়টা দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করেছে তারা কবরে এই প্রশ্ন পাওয়া মাত্র বলবে রব্বি আল্লাহ, আমার রব আর কেউ না, একমাত্র আমার রব হলেন আমার আল্লাহ, আমার ধর্মের নাম ইসলাম, আমি আর কোন ধর্ম মানি নাই, আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নবী তো আমার মায়ার নবী, কারণ এই নবীর টুপি আমি মাথায় দিয়েছি, এই নবীর আদর্শের দাড়িটা লম্বা করেছি, এই নবীর আদর্শের জামাটা পরেছি, নবীর আদর্শের টুপি পরেছি জামা পরেছি, কিন্তু নবীকে দেখতে পারি নাই, ওই নবীকে তো এখন দেখিয়া মাত্র চিনলাম, তিনি তো আমার সেই মায়ার নবী, আল্লাহ তাআলা ওয়াদার করবে এরে ফেরেশতার আর ডিস্টার্ব করিস না, বেহেশতের বিছানাটা কবরে বিছায়া দাও, জান্নাতের সাথে একটা রাস্তা করে দাও, জান্নাতের নাজ নেয়ামত আর হাওয়া বাতাসতে ভোগ করতে থাকবে, আল্লাহর বান্দাকে বলবে ফেরেশতা ডিস্টার্ব করবা না আরামে ঘুমাইতে দাও, নতুন জামাই যেমন শ্বশুর বাড়ি গিয়া আরামে ঘুমায় ওই সম্মানের ঘুমে পড়ায়া দাও, কিন্তু যারা গুনাগার হইয়া নামাজ না পড়িয়া বেপর্দায় হইয়া মানুষের উপরে জুলুম করিয়া কবরে যাবা, তোমাদেরকেও যখন প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও, এই গুনাগার বলবে লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না, আল্লাহ পাক তখন রাগান্বিত মেজাজটা নিয়া ফেরেশতাকে বলবে রে ফেরেশতা আমার ওই হাফিজুর রহমান বান্দাটা, ওই হাটাজারির আহমদ শফি বান্দাটা, দুনিয়াতে থাকিয়া যেই বাতাস ভোগ করেছে এই বেনামাজিও সেই বাতাস ভোগ করেছে, ওই কোরআনের আলেম ওলামা মুমিনরা আমার খাস বান্দা নামাজি বান্দা, যেই চাঁদের আলো আর সূর্যের আলো পেয়েছে এই বেনামাজিকেও সেই চাঁদের আলো সূর্যের আলো দিয়েছি, আমার মুমিন বান্দাদেরকে যেই মাছ খাওয়াইয়া আমি বড় করেছি এই বেনামাজিকেও সেই মাছ খাওয়ার অধিকার দিয়েছি, কিন্তু ওই মুমিনেরা খাইয়া বলেছে আলহামদুলিল্লাহ, আর এই বেঈমান আমার শোকর আদায় করে নাই, আমি আল্লাহর বিরোধিতা করেছে আর দেরি করবা না, ওরে কবরের মাটি এইবার এই বেঈমানটার মজা বুঝাইয়া দাও, দুই পার্শ্ব থেকে একটা জোরে চাপ দেওয়া হবে, আল্লাহর নবী বলেন এমন জোরে চাপ, দুই পার্শ্বের কবরের মাটির চাপে পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে রে মুমিন, আল্লাহর অর্ডার হয়ে যাবে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে এসে ভরে যাবে, কবরের মধ্যে আল্লাহ বলবে জাহান্নামের সাথে একটা দরওয়াজা খুলিয়া দাও, জাহান্নামের আগুন কবরটা দাউ দাউ করে জ্বলতে থাকবে, এরে যুবক পা দুটো আগাইয়া দাও, তোমাদের পায়ে হাত রেখে বলি পায়ে ধরলে যদি বলো আর নামাজ সারবি না আর দাড়ি কাটবি না বেপর্দায় চলবি না মা বাবাকে কষ্ট দিবা না, আমি পায়ে
হাত দিয়া তোমার কাছে বলতে রাজি যুবক তারপর বলি আল্লাহর সাথে বিরোধিতা করিয়া গুনাহগার হইও না নবীর সুন্নাতের জবাই করিয়া কবরে যাও না রে যুবক সূর্যের গরম সহ্য করতে পারো না ওই অন্ধকার কবরে গিয়া ওই সুখ জাহান্নামের গরম কেমন করে সহ্য করবি রে যুবক আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিস না রে ভাই এরে আল্লাহর বান্দা কেউ যদি একটা থাপ্পড় দেয় ব্যথা পাও সহ্য করতে পারো না আর ওই কবরে ফেরেশতাদের পিতা কেমন করে সহ্য করবি রে ভাই নবীজির কথাকে মিথ্যা মনে করিস না রে মুসলমান আল্লাহর দরবারে তওবা করে নাও আল্লাহ এই করোনার ভিতরে কত মহামারীতে কতজন মা হারায় এতিম কত আল্লাহর বান্দা বাবা হারায় এতিম আরে বান্দা একদিন তোমারও কবরের ডাক এসে যাবে পালানোর জায়গা নাই আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া দলাদলি সারো এরে আল্লাহর বান্দা আল্লাহর পরিচয় নবীর তরিকা মেনে ইসলাম পালন করে কবরের দেশে যাও আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো আর মহব্বতে আল্লাহকে ডাকো হে আল্লাহ এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি গুনাহগার কেউ নাই আয় আল্লাহ তওবার দরওয়াজায় ফিরে আসি মাফ করে দাও আর নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আয় আল্লাহ গুনাহ নিয়ে কবরে যাব না তুমি মাফ করে দাও তওবার যদি নিয়তায় চোখের পানি সেরে কান্না করো যদি গুনার কারণে চোখে পানি না আসে ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি হাতটা বাড়ায়া দোয়া নাও কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফেরত দিবেন না আল্লাহর কাছে দোয়া করো হে মালিক আমাদের তওবা করার তৌফিক দান করেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন হায় রে মুসলমান মানুষ কেমন যেন অন্তরে এই অনুভূতিটা আসে না যে একটা বিপদ চলতেছে দুনিয়ায় এটা কেনই যেন মানুষ ভুলে যাইতেছে বলে কিভাবে বুঝলাম যেই মানুষটা করোনার আগে ক্যারাম বোর্ড খেলতো সে এখনো খেলে যেই বান্দাটা এই করোনার আগে বেপর্দায় উল্টা পাল্টা অপরাধ করতো এখনো করে যেই মানুষটা করোনার আগে মহামারীর আগে তাস খেলতো জুয়া খেলতো মদ পান করতো এখনো করে যেই মানুষটা আগে গরিবের উপরে জুলুম করত এই মহামারীর পরে এখনো করে তাহলে ওই লোকটার অন্তরে এই অনুভূতি আসে নাই যে পৃথিবী জোড়া এক মহামারী চলতেছে কেমন মহামারী মা মরে গেছে সন্তান পালিয়ে যায় মায়ের লাশ ধরে না সন্তান মরে গেছে মা বাপ দূরে সরে যায় সন্তানের লাশ ধরে না রাস্তায় লাশ পড়ে আছে কেউ ধরে না করোনা আক্রান্ত হয়ে যাবে গন্ধ পচা গন্ধ যখন ছুটলো তখন পুলিশ খবর পেয়ে এসে লাশ নিয়ে গেল আর একদল এই করোনার ইতিহাসে লাশ দাফন করেছে যেই লোকগুলোকে আপনারা উঠতে বসতে বাঁকা নজরে দেখেন আর গালি দেন ওই টুপিওয়ালারাই করোনার লাশ দাফন করেছে যদি এটা ইতিহাসের পৃষ্ঠে আসবে না কারণ কলম তো ডান হাতে না বাম হাতে যদি এগুলো মিডিয়াতে আসবে না কারণ মিডিয়া মুসলমানের নিয়ন্ত্রণে নয় আল্লাহ পাক আমাদেরকে যে এখনো বাঁচায় রাখছেন এটা এই জমিনে এরকম মাদ্রাসা থাকার কারণে কোরআন তেলাওয়াত থাকার কারণে আর একটা বরকতের কারণে সেটা কি রহমাতুল লিল আলামিনের আমরা উম্মত কার উম্মত সেই রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন কেমন একজন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন কি শুকর আদায় করবেন এই নিয়ামতের কেমন একজন নবী পেয়েছে সে নবীর নাম কি
আপনারা ঘুমিয়ে আছেন, তামাশা দেখতেছেন। হ্যাঁ, কুমিল্লা এলাকায় নবীর আসে কম না বেশি? তো বলেন তো সে নবীজির নাম কি? ফিরিস্তারা লেখতেছে, আল্লাহ দেখতেছেন। বলেন জিব্বা নারায়, সে নবীর কি নাম? যারা বলেছেন, ফিরিস্তারা লিখে ফেলছে যে এই বান্দা রসুলের নাম বলেছে সরদ্দার সাথে। আবার বলেন সেই রহমাতুল্লিল আলামিনের কি নাম? মুহাম্মদুর রসুলুল্লাহ। এবার আপনারা আমাকে একটা ফতোয়া দেন, কারণ আমরা হুজুররা ফতোয়া দিলেও মানেন না, আর দেওয়ারও টাইম দেন না, আর দিতে গিয়াও লাগাই প্যাস। কি লাগাই? কি রকম প্যাস লাগাই? যে আমার দাই হক আর বাকি সব আব্দুল হক। বুঝেন নাই আমি যেটা বলছি এটাই? কেন আমার ডিগ্রি বেশি? আপনারা ফতোয়া দেন, নবীজির নামটা আপনারা জবানে নেওয়াতে কি পরিমাণ গুনাহ হয়েছে? ফতোয়া দেন না কেন? সবাই বলেন না কেন? গুনাহ হয়নি? নবীজির নাম বলাতে গুনাহ হয় নাই? একটু বুঝে শুনে বলেন তো, সবাই একমত? কোনো দ্বিমত নাই? ভেতরে কোনো মুনাফিকি নাই তো? আল্লাহর মহব্বতে বলেছেন? আচ্ছা, এবার আমাকে আরেকটা প্রশ্নের জবাব দেন, আমার নবীজির থেকে দামি পীর সাহেবের নাম কি? খাজা মঈনুদ্দিন তাকি মাইজবান্দার, আট্রশি, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, চন্দ্রপাড়া, চরমনাই, উজানি, বাহাদুরপুর, সোনাকান্দা, সারসিনা, তাবলিক, দাওবন্দি, তাকে? আমার নবীজির থেকে দামি পীর সাহেবের নাম কি? কেউ নাই? ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী? কেউ না? সবাই একমত? আল্লাহ সাক্ষী? কেউ দ্বিমত নাই? নাম্বার তিন, আমার রসুলের রওজা মোবারক থেকে দামি মাজার কোনটা? আজমিরের মাজার, মাইজবান্দারের মাজার, আট্রশির পীরের মাজার? হ্যাঁ, আজীব ব্যাপার, আমার রসুলের রওজা বা মাজার মোবারকের থেকে দামি মাজারের নাম নাই? এ কথায় একমত সবাই? সবাই? আচ্ছা, চার নাম্বার, আমার রসুলের দরবার শরীফ মদিনাতুল মুনাওয়ারা, এই মদিনার থেকে দামি একটা দরবারের নাম বলেন। তাও নাই? কেন? মাইজবান্দারের দরবার শরীফ, আজমিরের দরবার শরীফ, চন্দ্রপাড়ার দরবার শরীফ, আট্রশির দরবার শরীফ, কুতুববাগ দরবার শরীফ নাই? সবাই একমত? অন্ত সবই ঠিক, সবই ঠিক বললেন, কিন্তু বাস্তবায়নে ভেজাল করেন কেন? নবীজির থেকে দামি কোনো পীর নাই, তো নবীজির নাম যারা নিছেন কোনো গুনাহ হয়েছে? তো সব থেকে সৃষ্টির শ্রেষ্ঠ দামি আল্লাহ পাকের প্রিয় ব্যক্তি আমাদের মায়ার নবীজির নাম নিলে যদি গুনাহ না হয়, আপনি কোন ভণ্ড পীরের মুরিদ যেই পীরের নাম নিলে বেদ্দুবি হয়? এটি আসল ওয়াজ, কোন বিশাল দলিল টলিল লাগবে না, বাঙ্গাসুরা মৌলবী ফাঁকা ফোঁকা দিয়ে কিছু কথা বলি, এত ডিগ্রিও নাই আর মাস্তানি করারও সুযোগ নাই। এখন যদি বলেন ভাল লাগে না তোমার পাও ধরে আমি আনি নাই, তুমি জবাব দাও আইসো কেন? আমি হাফিজুর রহমান কে আপনারা চিনেন? চিনেন না? আমি ইন্ডিয়ার বাসিন্দা? আমি তাবলিগ বিরোধী? আমি পীর বিরোধী? হ্যাঁ, মাজহাবের বিরুদ্ধে? বরং আমরা আবু হানিফার মাজহাব মানি,
কথা বলেন না কেন? এতদিন আল্লাহ পাকের কিছু আশেক বান্দারা ডাক্তার জাকির নায়েক সাহেবকে নিয়ে অনেক মহাব্বতের চিৎকার দিতেন আর বলতেন আমাদের গুরু। কিছুদিন আগে ডাক্তার জাকির নায়েক সাহেব এতদিন ছিলেন মাজহাব না মানার পক্ষে, কিছুদিন আগে 40 মিনিটের মতো একটা লেকচার দিয়েছেন আর বলেছেন যে মাজহাব মানা খুবই জরুরি, এটা উম্মতের জন্য রহমত। যারা এতদিন ডাক্তার জাকির নায়েক সাহেবকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন অনেক অকল্পনীয়, যখনই জাকির নায়েক সাহেব চমৎকার মাজহাবের পক্ষে লেকচার দিলেন এখন বলে জাকির নায়েকের মাথা খারাপ। তারা বলে অযুবক, ইংলিশে তিনি লেকচার দিয়েছেন, এটা আবার বাংলাতে ডাবিং হয়েছে, তো আমাকে আপনারা চিনেন, চিনার পরেও যদি বলেন এই বয়ান কেন, আমি আপনাকে বলবো আপনি জেনে শুনে আসছেন কেন। যেহেতু আসছেন আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি, আমরা যে যেই লাইনে থাকি আমার পরিচয় একটা, আমরা সবাই আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত, এই পরিচয় আমরা সবাই এক। কি বলেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আচ্ছা তাহলে নবীজির থেকে দামি আর কেউ? তো নবীর নাম নিলে যদি গুনা না হয় তো অন্য কারো নাম নিলে কোনো গুনা হবে না? তবে নেওয়ার একটা আদব আছে না? কি এলাকায় পিসাব হুজুর আসছে, এখন যদি ঘাড়ের উপরে একটা থাপ্পড় দিয়ে, এখন কেউ পিসাব জিকির টিকির চলে তো? এটা আদব হইল? হ্যাঁ আমি আসছি, এখন যদি আমার সামনে এসে একেবারে পাও সরাই দিয়ে বসেন, কেউ হাফিজুর রহমান সাহেব ভালো আছো, এটা আদব হইল? আদব আছে না? আল্লাহ আদবওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন। লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রব। নবীজির দরবার শরীফ মদিনার দরবার থেকে দামি আর কোন দরবার আছে নি? মদিনার নবীর মাজার মোবারক এত দামি, এমন দামি মাজারের থেকে আর কোন দামি মাজার আছে নাকি? এবার আপনারা যারা এখানে শিক্ষিত আছেন, যারা মোটামুটি মদিনার নবীর সম্পর্কে ধারণা আছে, যারা জানেন বা না জানেন ভালো করে বুঝে শুনে জবাব দেন, যদি না বুঝেন না জানেন চুপ করে থাকবেন, যা বলি তা শুনবেন। বলেন আমার নবীর মাজার এত দামি হওয়ার কারণে সম্মান করতে গিয়া দুনিয়ার কোন আশেক নবীর উম্মত আমার নবীর মাজারে গিয়ে একটা সেজদা দিয়েছেন কিনা বলেন? কেউ দেয় নাই নবীজির জিন্দা হালাতে, মাজারে ইন্তেকালের পরেও কেউ দেয় নাই? দিয়েছে? দেয় নাই। এরে নবীর আশিক, ইসলাম যদি মানতে চাও আমার নবীকে দিয়ে মানো, কারণ পয়গম্বর বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতে যাবে কিন্তু আমি নবীকে যারা মানে না তারা ব্যতীত। মদিনার নবী বলেন উম্মতের দল সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি নবী মানে না তারা ব্যতীত। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বললেন কারা আপনাকে মানে না, পয়গম্বর বললেন এর সাহাবায়ে কেরাম মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ অনুকরণ করে তারা আমাকে মানে জান্নাতে যাবে, যারা আমার অনুসরণ অনুকরণ করে না তারা আমাকে মানে না জান্নাতেও যাবে না। নবীকে মানা কেমনে হবে? আমি আমার আব্বা আম্মাকে মানি, আমার ওস্তাদকে অনেক মানি, ওস্তাদ বলে এক গেলাস পানি দাও, বলে সময় নাই,
আমি আমার ওস্তাদকে শ্রদ্ধা করি মানি, যদি ওস্তাদ বলে জুতাটা গায়ে দাও বলে টাইম নাই, এটা মানা হবে নাকি ধোকা? যদি কোনো নবীর আশেক বলে আমি মদিনার নবীরে মানি, নবী বলেন টুপি পর বলে সময় নাই, নবী বলেন দাড়িটা লম্বা কর বলে সময় নাই, নবী বলেন নামাজ পড় যদি বলে সময় নাই, তাহলে এটাও আশেক নামের ধোকাবাজ। কু যাও সুন্নতে আহমদ কু যা বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত রা কার শয়তা নি কু নি নামত ওলি গর ওলি নানু তাস্তে বর ওলি। আল্লাহ তাআলা বলেন এর গোলাম আমি কোরআন নাজিল করলাম, আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বি মুরাদিহি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদান লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে এই কোরআন জান্নাতের পথ দেখায় দিবে। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলাইয়া জালাসতো কদিম, জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফামুর রিজালি। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন সূরার শুরুতে রকম কিছু অক্ষর দিয়েছেন, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, হামিম, কাফা, ইয়া আইন সাদ, নুন, ওয়াল কলম। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এই রকম কিছু অক্ষর দিয়েছেন, দুনিয়াতে যত ভাষা আছে সব ভাষা শিখার জন্য তার নিজস্ব অক্ষর আছে, বর্ণ আছে। বাংলা ভাষা শিখবেন, বাংলা ভাষা শিখার জন্য আলাদা অক্ষর আছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। আপনি ইংরেজি ভাষা শিখবেন, সেজন্য আলাদা অক্ষর আছে এবিসিডি থেকে জেড পর্যন্ত। আপনি ফার্সি আর উর্দু ভাষা, হিন্দি ভাষা শিখবেন, সেখানেও আলাদা নিজস্ব অক্ষর আছে, যেগুলো না শিখলে ভাষা শিখতে পারবেন না। ঠিক আরবি ভাষা শিখার জন্য আরবি 29টি অক্ষর আছে, আলিফ বা তা ইয়া পর্যন্ত। এই অক্ষরগুলোর একক আলাদা কোনো অর্থ নাই, ক অর্থ নাই, স্বরে ও অর্থ নাই, স্বরে আ অর্থ নাই, এ বি সি ডি এক একটার কোনো অর্থ নাই, আলিফ অর্থ নাই, বা অর্থ নাই, তা অর্থ নাই, হ্যাঁ, এই সব অক্ষরগুলো একটার সাথে আর একটা যদি সংযুক্ত করা হয় তখন অর্থ হবে ক ল ম, তিনটা এক জায়গায় জমা করলে কি হবে কলম, তখন অর্থ দাঁড়াবে লেখার একটা যন্ত্র। এরে নবীর উম্মতের দল, এককভাবে আলিফের অর্থ নাই, লামের অর্থ নাই, মিমের অর্থ নাই, এককভাবে কয়ের অর্থ নাই, লয়ের অর্থ নাই, ময়ের অর্থ নাই, এককভাবে এ অর্থ নাই, বি অক্ষরের অর্থ নাই, সি অক্ষরের অর্থ নাই। এরে নবীর উম্মতের দল, এমন একটা কিতাব আমার আল্লাহ দান করলেন আমার নবী শ্রেষ্ঠ নবীর উপরে। আল্লাহ কেমন আমার আল্লাহ যে আল্লাহর মতো আর কোনো আল্লাহ নাই, কেমন নবীর উপরে আল্লাহ কিতাব দান করেছেন, এমন আমার মায়ার নবী যার মতো আর দ্বিতীয় কোনো নবী নাই। আ ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখেরা মদবুদে ফখরুল আউয়ালিন। কেমন নবী আমার যার কোনো তুলনা নবী আমাদের মতো, এরকম চিন্তা করাও গুনাহ, এরকম চিন্তা করাও কি? নবী আমার কেমন দামি যার ঘাম মোবারক থেকে মেশকের ঘ্রাণ, আপনাদের ঘাম থেকে মেশকের ঘ্রাণ বলেন না কেন? পীর সাহেবের ঘাম থেকে মেশকের ঘ্রাণ। আমার মায়ার নবী কেমন যে নবী রাস্তা দিয়ে চলে যায়, নবী হেঁটে হেঁটে চলে গেছেন, বহুদিন আগে নবী এই পথ দিয়ে চলে গেছেন,
আজ পর্যন্ত সে রাস্তা থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসেরে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীরা আশেক উম্মতের দল, কেমন মায়ার নবী আমার, যে নবীর মতো আর কোন নবী নাই, সেই নবীকে আল্লাহ এমন একটা কিতাব দান করেছেন। কিতাবের নাম কি? জোরে বলেন, কোরআনে হাকিম। এমন একটা কিতাব সারা দুনিয়া খুঁজে, দুনিয়ার শুরু থেকে কেয়ামত পর্যন্ত এমন কিতাবের মতো আর কোন কিতাব পাওয়া যাবে? যাবে? এরে আল্লাহর গোলাম, আমরা বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়েছি, আদর্শ লিপি, 10 পৃষ্ঠার একটা বই, সারা বাংলাদেশ খুঁজে দেখেন একজন আদর্শ লিপির মুখস্থ হাফেজ পাবেন? অথচ আল্লাহর কোরআনের কত পরিমাণ হাফেজ, 8 বছরের সন্তান, দাঁড় করায় দেও, এই যে একটা ছোট্ট বাচ্চা, আল্লাহ তাআলার 99টা নাম এক জায়গায় দাঁড়ায় বলতে পারলেন, এটা আল্লাহর কোরআনের বড় বরকত। আর এই 99 নামের একটা স্তম্ভ আপনাদের মুরাদনগর থানার পার্শ্বে 0 পয়েন্টে এটা টানিয়েছেন আপনাদের এমপি মহোদয়, আল্লাহর 99টা নাম দিয়া। বাংলাদেশের প্রত্যেকটা 0 পয়েন্টের মধ্যে যদি আল্লাহর নাম দিয়ে একটা এরকম একটা স্তম্ভ দাঁড় করায় দিত, তখন দিলটা শান্ত হইত। তাহলে আর কোনো দিন এদেশে কোনো স্লোগান থাকতো না যে মুসলমান সরকারের এই বুঝানো স্লোগান দেওয়া লাগতো না যে মূর্তি নামাও। এই এমপি সাহেবের মতো দরকার ছিল বাংলাদেশের মোড়ে মোড়ে আল্লাহর নামের এই খুঁটি তৈরি করা। আল্লাহর নাম হাতের মধ্যে থাকবে বরকত, পকেটে থাকবে বরকত, ঘরে থাকবে বরকত। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব দান করেছেন যে কিতাবটা আসমান নিতে রাজি হয় নাই, জমিন নিতে রাজি হয় নাই, আল্লাহ মানুষকে দিলেন। এই জন্য মানুষের দাম, এই কোরআন আমরা পেয়েছি, আল্লাহ দিয়েছেন, এজন্য আমাদের দাম। কিন্তু আজ মুসলমানের জবানে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, নাই তো নাই, ওই বরং নাস্তিক বেঈমান বলে কোরআন শরীফ পুরান হয়ে গেছে, পাল্টানো দরকার। আরো আস্তে করে বলেন। আবার কেউ বলে কোরআনওয়ালা মাদ্রাসা বন্ধ করে দাও, ব্যাঙের ছাতার মতো হয়েছে। ওরে আল্লাহর গোলাম, কুমিল্লা এলাকায় এই স্লোগানটা দেয় সিন্নি খাই লিকার দ্বারা রে ভাই মোল্লা। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহর দেওয়া আসমানের নেয়ামত ভোগ করো, জমিনের দেওয়া নেয়ামত ভোগ করো, সূর্যের আলো ভোগ করো, চাঁদের আলো ভোগ করো, এত নাফরমানি করার পরেও আল্লাহ বাতাস বন্ধ করে নাই। এই মহামারী দিয়া আল্লাহ একটা সেকেন্ডে গোটা দুনিয়াটা পরিষ্কার করে ফেলতে পারতেন। আল্লাহ পাক বলেন, ওরে বান্দা, আমি আল্লাহ তোর বাহিরের এক এলাকার মানুষ নিয়ে গেলাম, তোরে নেই নাই, তোর আব্বারে নিয়ে গেলাম, তোরে এখনো বাঁচায় রাখলাম। এরে বান্দা, তুই এত অপরাধ করার পর আমি আল্লাহ তোর জীবনটা নেই নাই কেন? এটা তোর বাহাদুরি না, এই বাহাদুরি হলো আমার কোরআন আর আমার কোরআনওয়ালা আলেমদের বরকত। সেই আল্লাহর কালাম এত দামি,
কেমন দামি, পরলে সওয়াব, পরলে সওয়াব, পরে না, শুধু যদি কোরআন খুলে তাকায় থাকে তাতেও সওয়াব। কোরআন শরীফটা খুলে তাকায় থাকলেও কি সওয়াব। সেই দামি কিতাবের মধ্যে অর্থহীন অক্ষর আল্লাহ দিলেন কেন, এ হলো প্রশ্ন। এ হলো আলিফের অর্থ নাই, লামের অর্থ নাই। এই যুবক ভাই, মোনাজাত দিয়ে দিব? আরে মানুষ, চোখ থাকতে চোখের কদর বুঝলা না? এই এলাকায় একটা দোয়ার আয়োজন হয়েছে, এলাকার জন্য বড় নেয়ামত, এলাকাবাসী অনেকে বুঝলো না। যে যাকে চিনে না সে তাকে, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে, যে যাকে চিনে না সে তাকে। হাটাজারির আহমদ শফি কেমন যদি চিন্তারে পাগলা ফেসবুকে গালাগালি করতা না? যারা চিনছে তারা বুড়া মানুষ, হাঁটতে পারে না, তারপরও জানাজায় হাজির হয়ে গেল। অত সেই করোনার মধ্যে তাকায় দেখছো মানুষ মরে গেল, লাশ পড়ে আছে, জানাজা নাই, মানুষ নাই। আল্লাহ দেখায় দেয় কেমন মরণ, মরণ হলে তোর জানাজায় লোক হবে না, সরকারি বাধা, বিবেকের বাধা, যাওয়া যাবে না, আক্রান্তের ভয়। আবার আল্লাহ কয় তাকায় দেখ মানুষ এক জায়গায় জমা হইলেই যে আক্রান্ত হবে তার কোনো গ্যারান্টি নাই। আমি মাওলায় যারে করোনা দিব, দরজার ভিতরে ঢুকায় দিতে পারি, বাইরে থাকতেও দিতে পারি, আমি আল্লাহ মানুষের কাছে থাকলেও দিতে পারি, না থাকলেও দিতে পারি। যারা বাইরে যায় না করোনার ভয়, এমন বান্দাও ঘরের মধ্যে করোনা হইয়া মরে গেছে, আর আল্লাহ যারে বাঁচাইছে, জুবায়ের আনসারী রহমাতুল্লাহ আর জানাজায় গিয়াও সে এখনো সুস্থ। এই করোনার মধ্যেও কেমন কপালওয়ালা মৃত্যু যে লক্ষ মানুষ জানাজায় হাজির হয়ে গেল, মাইকিং করেছে। ওই কপালটা তোমার কেন হইল না? এই মুসলমান গালি দাও, ওই কপাল তোমার কেন হলো না? তোমার সে চিন্তা নাই কেন? এর নবীরা আসে উম্মতের দল, আল্লাহ পাক কেমন কোরআন আমাদেরকে দান করেছেন, এমন একটা দামি কিতাব। এই এলাকায় বিল্ডিং এর অভাব নাই, তবে এই কোরআনওয়ালা বিল্ডিংটার যেই দাম আর সম্মান, এমন সম্মান আর কোন বিল্ডিং এর নাই। কোরআনওয়ালা সিনাটার যেই পরিমাণ দাম, এমন সিনাওয়ালা দাম আর কারো হতে পারে না। কেমন দাম, ইন্তেকাল হওয়ার পর কবরে থাকবে, মাটি তারে ধরবে না। এ কোরআন সিনায় থাকার কারণে মাটি তারে ধরবে না। এরে নবীরা আসে এমন একটা দামি কিতাবে, আলিফ লাম মিম অক্ষর, তাহা ইয়াসিন, এমন অক্ষর যার অর্থ নাই, অর্থবিহীন অনর্থক অক্ষরগুলো দিলেন কেন? আলিফের অর্থ নাই, লামের অর্থ নাই, মিমের অর্থ নাই, দিলেন কেন? তার এক নাম্বার জবাব, নবীজির কাছে কোরআন যখন নাজিল হতো, উম্মতের কাছে তেলাওয়াত করে শুনাইতেন আর বলতেন, হাজা কালামু রব্বি, এটা আমার আল্লাহর কালাম। আরবের মুশরিক বেঈমানেরা বলতো, মুহাম্মদ নিজে নিজে কোরআন শরীফ বানায়া পড়ে, আর কা আল্লাহর কালাম, এটা নিজের বানানো, আল্লাহর না। আল্লাহ বলেন, এনে বেঈমান, তোরা যারা বলো মোহাম্মদ নিজে নিজে কোরআন বানাইয়া পড়ে, এটা আমি আল্লাহর না, আমি আল্লাহ। তোদের দাঁত ভাঙ্গা জবাব দিলাম, আলিফ লাম মিম, যদি মোহাম্মদ কোরআন বানাইতো, মোহাম্মদ নিজে জানতো আলিফের অর্থ কি, লামের অর্থ কি, মিমের অর্থ কি। মোহাম্মদ নিজেই যেহেতু জানে না আলিফ লাম মিমের অর্থ কি, এটাই প্রমাণ, এ কোরআন মোহাম্মদের বানানো না, এ কোরআন আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কথা। এই জন্য
এ কোরআনটা খুলিয়া তাকাইয়া থাকলেও কি সওয়াব। এ কোরআন এমন দামি কিতাব, ঘরের মধ্যে আগুন লাগছে সব পুড়িয়া ছাই, কোরআন শরীফ পুড়ে নাই। প্রমাণ আছে না নাই? বিমানে আগুন লাগছে, আল্লাহর এক বান্দার বুকের সাথে কোরআন শরীফ ঝুলানো সব পুড়িয়া গেল, কোরআন পড়ে নাই। এরে নবীর উম্মতের দল, তো এই কোরআন শরীফ যদি না পুড়ে এই কোরআনটা যার সিনায় থাকবে এই সিনাটারও কেউ নষ্ট করতে পারবে না। কপাল বড় খারাপ। আজকে সে কোরআন মুসলমানের জবানে নাই, মুসলমানের ঘরে কোরআন নাই, মুসলমানের বিবি কোরআন পড়তে পারে না, মুসলমানের মেয়ে কোরআন পড়তে পারে না, ছেলে কোরআন পড়তে পারে না। আর যারা কোরআন তোর শরীফ তেলাওয়াত করে, আমার সোনার বাংলার ছোট ছোট বাচ্চা আমার আল্লাহর কোরআন পড়িয়া 70টা দেশের মধ্যে প্রতিযোগিতা দিয়া 1 নম্বর পুরস্কার নিয়া হাজি। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام او দয়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম, কত মুরব্বীরা, কত যুবক, ছাত্র ভাই, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত শ্রমিকেরা, কত মা বোনেরা হাত তুলেছেন। আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাগার, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। এই ময়দানে আমার মতো পাপী আর কেউ নাই, আমার গুনাহের কারণে আমার সন্তান কষ্ট পায়, আমার গুনাহের কারণে আমার স্ত্রী, আমার পরিবার সদস্যরা কষ্ট পায়, আমার গুনাহের কারণে এলাকার মানুষ কষ্ট পায়। আয় আল্লাহ মেহরবানি করে তওবার দরজায় ফিরে আসি, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ।